এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে এক নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বলেছে একে দিয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এতে হবে দেয়ার আর মেনি আছে তাই ট্রিজ হবে ইন আওয়ার গার্ডেন, দুয়েতে দ্য টাইগার ইজ যেহেতু আছে সেই জন্য আমাদের সাবজেক্টটাকেও সিঙ্গুলার করতে হবে, দ্য টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, সিতে হবে কাউস মানে সব গরুই, লাভ টু ইট গ্রাস যেহেতু লাভের সাথে কোনো এস বা ইএস নেই তাই আমরা সাবজেক্টটার প্লুরাল নেব, যদি সিঙ্গুলার হতো তাহলে এর সাথে একটা এস যোগ হতো। ডিতে বলেছে দ্য কাকু ইজ সিঙ্গিং সুইটলি, যেহেতু দা আছে তাই কাকু দেব, ইতে আছে আই লাভ আই টু ভিজিট টেম্পল, আই এর পরে লাভ হয় যদি সত্য হয়, আই উই ইউ হলে মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না তাই লিখবে আই লাভ টু ভিজিট টেম্পল। এফতে হবে হি গোজ টু অফিস রেগুলারলি, যেহেতু নিয়মিত যায় তার অভ্যাস বা রেগুলার কাজের মধ্যে পড়ে আর হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তাই গোজ। জি দে লাভ দেয়ার কান্ট্রি, দেটা যেহেতু প্লুরাল তাই লাভ হবে লাভস হবে না। এইচতে এখানে দেখো ভার্বটা শুধু লাভ আছে তাই ক্যাটস দেব, যেহেতু সব বিড়ালরাই দুধ খেতে ভালোবাসে, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। দুয়েতে আছে গিভেন চার্টে মেল ফিমেল স্ট্যাগ হাইন টাইগার টাইগ্রেস ডগ বিচ ফক্স ভিক্সেন, থ্রিতে আছে সাউন্ড এটা শিপ হবে এসএইচ ডবল ইপি স্পেলিংটা ভুল আছে, চারে হবে ব্লিট স্নেক হবে হিস টাইগার্স হবে রোর আর হর্সেস হবে নি, ফোরে আছে অপোজিট ওয়ার্ড হেভি লাইট স্লো ফাস্ট ইয়াং ওল্ড লিটিল লার্জ, ফাইভে আছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, এতে এর বাক্যটাতে হবে সার্ভেন্ট বিতে হবে পার্সন সিতে হবে স্টুডেন্ট ডিতে হবে ডক্টরস, সিক্সে আছে মিনিংফুল ইংলিশ রিপিটেডলি হবে এগেন অ্যান্ড এগেন বিতে আন্ডার হবে ডাউন সিতে ইলার্টেড ওভার জয়েড আর ডি ভ্যাকেশন লং হলিডে। সাতের গল্পটা হচ্ছে তোমাদের টেস্ট অফ বেঙ্গল থেকে দিয়েছে, বলছে রিভিউয়ার গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, রিভিউয়ার গৌরী বাঙালি খাবার খেতে পছন্দ করে, দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার সর্ষে দিয়ে ইলিশ মাছ পোস্ত মুগ ডাল উইথ পিস দিয়ে ভালোবাসে খেতে, গুগল ওয়াজ ইয়ে টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। তো এটা বলবে যে যদিও গুগল বাংলার এই স্বাদ নিজের মতো করেই গ্রহণ করেছিল, আফটার দ্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহের পরে গৌরী অ্যান্ড রিভুস ফাদার গৌরী আর রিভুর বাবা প্ল্যানড এ ট্যুর একটা ভ্রমণের পরিকল্পনা করলেন, হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর, তিনি ঠিক করলেন ছোটোদের নিয়ে জয়নগরে যাবেন, রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ দেয়ার, রিভু এবং গৌরী ঠাকুমা সেখানে থাকেন, শি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ, তিনি একটি সবুজ ঘেরা ছোট্ট গ্রামেতে থাকেন, গুগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল, গুগল বাংলার বিস্তৃত দৃশ্য আবিষ্কার করে রোমাঞ্চিত হয়ে পড়ল। এতে আছে হু লাভড বেঙ্গলি ডিশেস, কারা বাংলা খাবার খেতে ভালোবাসে, রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, বি হোয়াট ডিড গুগল এট অ্যাট হোম, গুগল বাড়িতে মানে সে যখন তার বাড়িতে থাকে কী খায় বিদেশে আর কি, অ্যাট হোম গুগল মোস্টলি এট ড্রাই মিট এগস অ্যান্ড ব্রেড, সি হাউ ওয়াজ দ্য হিলসা ফিশ মেড, কী করে ইলিশ মাছটা রান্না হয়েছিল, দ্য হিলসা ফিশ ওয়াজ মেড উইথ মাস্টার্ড অ্যান্ড পোস্ত দিয়ে দেবে, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছিল, ডি ভাই ওয়াজ গুগল এক্সাইটেড, গুগল কেন উত্তেজিত হয়েছিল বা রোমাঞ্চিত, গুগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। নাম্বার এইটে আছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট টাইগার অর ট্রাম, বাঘ এবং ট্রাম সম্পর্কে যে কোনো একটা সম্পর্কে চারটে বাক্য লিখতে হবে, তো টাইগার লিখবে টাইগার ইজ দ্য ওয়াইল্ড অ্যানিমাল, নাম্বার টু ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, থ্রি ইট হ্যাজ শার্প টিথ অ্যান্ড পাওয়ারফুল পজ, ফোর ইট ইটস ফ্লেশ অফ আদার অ্যানিমাল, আর ট্রাম লিখবে ট্রাম মুভস অন ট্র্যাক ইট অলসো রানস অন হুইলস, ট্রাম হ্যাজ টু কম্পার্টমেন্টস, আর ফোরে লিখবে ট্রাম নিডস ইলেকট্রিসিটি ফর মুভিং। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো, তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবে।